ঢাকা আন্তর্জাতিক মেলার আজকে 19তম দিন চলছে এবং এই 19তম দিনে অনেকটুকু জমজমাট হয়ে উঠেছে বাণিজ্য মেলার মেলা প্রাঙ্গণ। তবে বিক্রেতা যারা রয়েছেন তারা এখনও অনেকটুকু অভিযোগ করছেন যে মেলা এখনও জমে উঠেনি, শেষ দর্শন হয়তো বা মেলা জমে উঠবে। তবে আমরা বিকেল থেকে মেলার বিভিন্ন অংশ ঘুরে দেখেছি যে এখানে যারা ক্রেতার দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল নাগাদ একটু কম হলেও সন্ধ্যার পর থেকে কিন্তু মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন এবং তাদের যে পছন্দের কেনাকাটা রয়েছেন তারা কিন্তু সেটি করছেন। আমরা যদি একটু দেখাই যে দোকানগুলো রয়েছে, প্রত্যেকটি দোকানেই কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় রয়েছে, তারা তাদের পছন্দের যে কেনাকাটা সেটি করছেন। এবং এবার যেহেতু মেলা ঢাকার বাইরেই বললে চলে, পূর্বাচলে, সেক্ষেত্রে ঢাকা থেকে যারা আসছেন তারা আসলে অফিস শেষ করে সন্ধ্যার পরেই আসলে তারা মেলাতে আসছেন। আর অন্য যারা রয়েছেন আশপাশের যে মানুষগুলো রয়েছেন, বিশেষ করে নারায়ণগঞ্জ এবং গাজীপুর আশেপাশে যেগুলো মানুষরা রয়েছেন তারা কিন্তু মেলায় আসছেন এবং তারা তাদের জিনিস দেখছেন। তবে এবারের যেহেতু 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, প্রতি বছর এটি আগারগাঁও হয়ে থাকলো এ বছর এবং গত বছরও এটি এই পূর্বাচলে যে জায়গাটি রয়েছে যেটি অনুষ্ঠিত হচ্ছে গত বছর থেকে সেটি কিন্তু এবছরও এখানে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিক্রেতারা বলছেন যে যেটা আগারগাঁও অনেক বেশি বিক্রি ছিল সেটি হয়তো বা অনেক অংশে এখানে তারা সম্ভব হচ্ছে না, এমনটি বলছেন। তবে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন ক্রেতারা তারা বলছেন যে এখানে যে দামের বিষয়টি সেটি অনেকটুকুই বেশি হাঁকান হচ্ছে, দেশি পণ্য যেগুলো রয়েছে সেগুলোর অনেকাংশে দাম কম হলেও বিদেশি যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দামটা আসলে বেশি রয়েছে। আমরা একটু যদি একটু দেখাই যে আমরা একটু দু একজন সঙ্গে একটু কথা বলে দেখব যে আসলে মেলায় আসলে কেমন দেখছেন তারা, আসলে একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা, আমরা একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলবো। বিক্রেতাদের সঙ্গে, ভাই মেলা তো একবারই শেষ পর্যায়ে চলে এসেছে, আজকে 19তম দিন চলছে, কেমন মানুষজন আসছে আর বিক্রি কেমন হচ্ছে? আপনার বেচে কিনা এখন অনেক কম, মানে যেই মানে এখন বর্তমান যে সিচুয়েশন ওই অনুযায়ী কাস্টমার থাকারও তার অনেক বেশি, সে জায়গায় আপনার এখন কাস্টমার অনেক কম। আপনার আজকে যে দিন এই দিনে অনেক মানে বর্তমান যেই লাস্ট পর্যায়ে ওই জায়গায় কাস্টমার বেশি থাকার কথা ছিল কিন্তু এখন বর্তমানে এরকম কাস্টমার হচ্ছে না। তাহলে কবে নাগাদ মেলা জমে উঠবে? জমার তো এখন বর্তমান সিচুয়েশন কিছু বলা যাচ্ছে না, এখন কাস্টমার না আসলে তো জমাজমি হবে না, কাস্টমারই বর্তমান বাজারে কম আসতেছে আর কি। শেষ দশদিন এখনও বোঝা যাচ্ছে না, যে বর্তমান যে পরিস্থিতি এখন বোঝা যাচ্ছে না যেরকম হবে কি না, যদি কিছুদিন বাড়ায় দেওয়া হয় তো হয়তো কিছুটা হতে পারে, কারণ বর্তমানে এরকমই কিছু বোঝা যাচ্ছে। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে, তিনি যেটি বলছেন যে আসলে মেলা এখনও তেমন জমজমাট হয়ে উঠেনি, হয়তো বা শেষ দশ দিন হবে। তবে তারা সরকারের কাছে একটি আহ্বান জানাবেন তারা, যে মেলার যে সময়ে যেটি এক মাস ব্যাপী যে মেলাটি হয় সেটি যেন আসলে সময় বাড়ানো হয়, তাহলে হয়তো বা তারা বলছেন যে বেচা বিক্রি অনেকটুকু বাড়বে এমনটাই তারা মনে করছেন। তবে মেলা প্রাঙ্গণ যদি ঘুরে আমরা একটু দেখাই যে, এবং আমরা যেটি দেখেছি যে পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে আসলে মানুষের ভিড় রয়েছে, যদিও বিক্রেতাদের একটি অভিযোগ তারা যেটি সবসময়ই করে থাকেন যে আসলে বেচা বিক্রি কম কিংবা হচ্ছে যে ক্রেতারা রয়েছেন তাদের সংখ্যা অনেকটুকু কম, তবে মেলা প্রাঙ্গণে সেটি তেমনটি দেখা যায় না। প্রত্যেকটি দোকানেই কাস্টমারের অনেক বেশি চাপ রয়েছে, তারা তাদের পছন্দের জিনিসগুলো কিনছেন। তবে একটি বিষয়ে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এবারের এবং গতবারও আমরা দেখেছি যে যারা ক্রেতা দর্শনার্থী আসছেন তারা কিন্তু একটা জিনিস প্রশংসা করছেন যে সরকারের যে নিরাপত্তার জোরদার করা হয়েছে এই মেলাকে কেন্দ্র করে, যেটি আগারগাঁও যেটি তেমন পুরোপুরি করতে পারে নাই, তবে এই জায়গাটিতে পুরোপুরি সেটা নিরাপত্তার জোরদার করা সম্ভব হয়েছে। কারণ আপনি জানেন যে এখানে পুরো মেলা প্রাঙ্গণটি সিসি ক্যামেরার আয়তাভুক্ত, যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এবং যদি কেউ এমন কিছু করে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরছে এবং ধরে শাস্তির আয়তা আনছে। এমনকি কোনো ক্রেতা যেন ভুক্তভোগী না হন, অর্থাৎ কোনো জিনিস অতিরিক্ত দামে কিনে যেন প্রতারিত না হন, তার জন্য ভোক্তা অধিকার কাজ করছে। আমরা দেখেছি আজকেও ভোক্তা অধিকারের একটি অভিযান চলেছে খাবার হোটেলে, এবং যেটি আমি এর আগেও বলেছিলাম যে ডিসকাউন্টের যে বিষয়টি রয়েছে, যেটি বলা হচ্ছে যে 10%, 20% কিংবা অনেক অংশে 50% পর্যন্ত ছাড় দিচ্ছে, এবং কি একটা কিনলে 10টা ফ্রি যে বিষয়টি রয়েছে সেটিতেও প্রতারণা করা হচ্ছে, এমনটি
ভোক্তা অধিকার বলছে এবং এবং সেই প্রতারণার শিকার যেন কাউকে না হতে হয় তার জন্য আসলে ভোক্তা অধিকার অভিযান চালাচ্ছে এবং তাদের তাদের যে অভিযোগ যাদের যে অফিস রয়েছে সেখানেও যদি কেউ অভিযোগ করছে সেখানেও সরাসরি সে অভিযোগের ভিত্তিতেও তারা কিন্তু সাথে সাথে অভিযান পরিচালনা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টলে ঘুরে। প্রত্যেকটি দোকানেই আসলে ক্রেতা দর্শনার্থীদের অনেক বেশি ভিড় রয়েছে, বিশেষ করে ক্রোকারির যে আইটেমগুলো রয়েছে এবং কি প্রসাধনীর যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভিড় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু কথা বলবো একটু ভাই একটু কথা বলি। আমরা আসছি আজকে প্রথম দিন, আমরা আসলে ভুল করে ওখানে চলে গিয়েছিলাম, এখানে যে মেলা হচ্ছে এটা জানতাম না, তো এসে ভালো লাগছে। বেশ ছিমছাম ছিমছাম করে তৈরি করা, বাট আঙ্গিকে মনে হচ্ছে একটু ওখানকার যে আঙ্গিক তার চেয়ে মনে হচ্ছে একটু ছোটো, বা ওখানে আমরা আরও অনেক বেশি কিছু দেখতে পারতাম, বাট এখানে মনে হচ্ছে সবগুলো সব বা সবগুলো আপনার কোম্পানি আসেনি মনে হয়। আসা যাওয়ার ক্ষেত্রে মনে হচ্ছে অনেক দূরে হয়ে গেছে, তো এটা হয়তো বা মানে আমরা যদি ঢাকা থেকে একদম আসি তাহলে মনে হচ্ছে অনেক দূরে, তো এটা প্রথমবার যেহেতু এখানে হচ্ছে হয়তো বা একটু লোকজন হয়তো একটু কম এসছে, আর ঢাকা বেশ যারা তারা হয়তো বা দূর দূরান্ত থেকে বা এদিকে হয়তো লোকজন বেশি এসছে, বাট দূর দূরান্ত থেকে মানে ঢাকা বেশ ওরা হয়তো কম এসছে, বাট যেহেতু এটা ফার্স্ট টাইম এদিকে হচ্ছে হয়তো ভাই বা নেক্সট টাইম হয়তো ভাই এটা আরও এক্সপোজার পাবে আর কি। আমরা একটু আরে আবার একটু কথা বলি আপনার সঙ্গে, মানে কেমন দেখছেন মেলা প্রাঙ্গণ কিংবা হচ্ছে পছন্দের জিনিসগুলো কি কেনা যাচ্ছে কিনা? আসলে আমি আসলে অনেক দোকানে এখনো যাইনি, তবে যাই গিয়েছি, যে কয়েকটা দোকানে গিয়েছি ভালো লেগেছে, ভালো ওভারঅল খারাপ না। দাম কিছু কিছু জায়গায় অনেক বেশি, কিছু কিছু জায়গায় রিজনেবল এরকম আর কি। বেশি দাম নিচ্ছে এটা কিছু কিছু জায়গা বলতে? যেমন এই যে এখানেই আমি কিছু কিচেনের জিনিস কিনতে এসেছি, অনেক বেশি হাই প্রাইস মনে হয়েছে, যেটা হয়তো আমি আমার এলাকায় কিনলে হয়তো আরেকটু কমে পেতাম। আর চাদর টাদর কিনেছে অ্যাভারেজ যা তাই অ্যাভারেজ প্রাইস। একটা কিনলে দশটা ফ্রি এরকম কোনো অফার পেয়েছে? আছে, বাট আমি এখন পর্যন্ত ওইতে যাইনি, ওই অপশনগুলোতে যাইনি। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, তিনি যেটি বলছেন যে আসলে কিছু কিছু জায়গায় রিজনেবল যে প্রাইসটি রয়েছে সেটি থাকলেও বেশিরভাগ জায়গায় অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে, এবং সবাই আসলে পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে আসছেন এবং তারা কেনাকাটা করছেন, এবং ব্লেজারের যে আইটেমগুলো রয়েছে এখানে মেলার বিভিন্ন আমরা স্টল দেখেছি যে এক দামে ব্লেজারও বিক্রি হচ্ছে, এবং ব্লেজারের দোকানগুলো তো বিক্রেতা ক্রেতাদের অনেক বেশি চাপ রয়েছে, তারা তাদের পছন্দের যে ব্লেজারটি তারা সেটি কিনে নিচ্ছেন। আমরা দেখেছি যে বিকেল থেকেই অনেক বেশি চাপ বেড়েছে এবং সন্ধ্যার পরে আসলে পুরো মেলা জমজমাট হয়ে উঠেছে, যেটি দেশি বিদেশি যে স্টলগুলো রয়েছে যে পণ্যগুলো রয়েছে তারা সেগুলো দেখছেন, বিশেষ করে নারীরা তাদের যে প্রসাধনী যে সামগ্রীগুলো রয়েছে কসমেটিক সেই সব দোকানে তাদের অনেক বেশি ভিড় লক্ষ্য করা যায়। আমরা সেটি দেখেছি, আমরা যদি একটু দেখাই যে এখানে একটি প্রসাধনী দোকানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি দর্শনার্থী ক্রেতা দর্শনার্থীরা রয়েছেন, তারা নিচ্ছেন এবং অনেকে আসছেন যে তাদের যে পছন্দের বিষয়গুলো তারা আসলে যেগুলো পছন্দ করে অনেকে পছন্দ করে আসছেন এবং অনেকে এখানে এসে তাদের পছন্দের জিনিস কিনে নিচ্ছেন, আবার অনেকে পছন্দ করে রেখে যাচ্ছেন, হয়তোবা তারা ভাবছেন যে শেষ দিকে হয়তোবা দাম কিছুটা কমবে এবং শেষের দিকে এসে তারা তাদের পছন্দের জিনিসগুলো কিনবে, এমনটা অনেকটা অনেকজনে অনেকে এরকমভাবেই এমনভাবে ভাবছেন।
তো আমরা এই যে পুরো মেলা প্রাঙ্গণের যে আরও যেখানে প্রায় আরও 11 দিন বাকি আছে, 11 দিনে হয়তোবা বিক্রেতারা যারা বলছি, আমি যেটা বলছিলাম যে হয়তোবা শেষ দিকে মেলা পুরোপুরি জমে উঠবে, এবং যদি তারা বলছেন যে যদি জমে না উঠে কিংবা তারা বলছেন যে তাদের যে ব্যবসায়িক যে ক্ষতি তারা সম্মুখীন হবেন এবং ক্ষতির সম্মুখীন হবেন, এবং তারা বলছেন যে সরকারের কাছে তারা একটি আহ্বান জানাবেন এবং সরকারের কাছে সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে সেখানে তারা আবেদন করবেন যাতে করে মেলার সময় আরও বাড়ানো হয়। তবে মেলার সময় যেটি প্রতিবারে আমরা দেখে থাকি যে হয়তোবা ব্যবসায়িকদের বিভিন্ন বিষয় মাথা রেখে সরকার অনেক সময় এর সময় বাড়িয়ে দেন এবং অনেক সময় ঠিক সময় মেলার সময়টি শেষ করে দেন। তবে এবারের বেচাকেনা প্রথম দিকে জমে না উঠলে শেষ দিকে বেচাকেনা জমে উঠবে, ক্রেতা বিক্রেতা সবাই এমনটিই বলছেন। তবে নিরাপত্তা সহ সব কিছু বলা চলে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটি সর্বোচ্চটুকু। তা আসলে এ ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ সংবাদ।